রংপুর সিটি নির্বাচনে প্রতিক্রিয়ায় প্রচারণায় নেমেছেন প্রার্থীরা, চষে বেড়াচ্ছেন অলি গলি। ইশতেহারও ঘোষণা করেছেন নৌকা ও লাঙল প্রতীকের প্রার্থী। দুইজনই দিচ্ছেন প্রতিশ্রুতি, তাদের মূল প্রতিশ্রুতি আধুনিক নগরী গড়ে তোলার। রংপুর সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দ কার্যক্রম শুক্রবার শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে হাজির মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। শুরুতেই লাঙ্গল প্রতীক তুলে দেওয়া হয় জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার হাতে। এরপর আওয়ামী লীগের হোসনিয়ারা লুৎফা ডালিয়াকে দেয়া হয় নৌকা মার্কা। পরে বাকি মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রতীক দেন রিটার্নিং কর্মকর্তা। যে বয়স্ক ভাতা পায়নি, যারা শিশু ভাতা পায়নি, যারা অনেক নিরীহ ব্যক্তি আছেন, তাদের পাশে দাঁড়াবো। মাদক নির্মূল করার জন্য মুরব্বীদের এবং যুবক ভাইদেরকে সাথে নিয়ে, চার নম্বর ওয়ার্ডবাসীদেরকে সাথে নিয়ে আমরা এটা নির্মূলের চেষ্টা করব। রাস্তাঘাট নির্মাণ, যেখানে যে আর রোডঘাটে যে বাল্ব থাকবে না, অন্ধকার যেগুলো আছে সেই অন্ধকার পথগুলোকে আলোকিত করা। প্রতীক পেয়েই 29 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগ প্রার্থী ডালিয়া, আর 31 দফা ইশতেহার নিয়ে আসেন জাতীয় পার্টির মোস্তফা। অসুবিধাগুলো সিটি কর্পোরেশন কর্তৃক কতটুকু রিমুভ করা যায়, কতটুকু পালন করা যায়, সেইটাকে সামনে রেখেই কিন্তু আমরা নির্বাচনী ইশতেহারটা তৈরি করেছি। শ্যামা সুন্দরী খাল আমরা খনন করে দুই পাশে রাস্তা করার চিন্তা করেছি, বাজেটে সন্নিবেশিত করে আমি এটি মেয়র প্রার্থী হিসেবে নির্বাচিত হলে আমি করে ছাড়ব। প্রচারণায় আচরণবিধি মেনে চলার তাগিদ দিয়েছে কমিশন, অন্যথায় কঠোর শাস্তির হুঁশিয়ারি রিটার্নিং কর্মকর্তার। অভিযোগ যদি প্রমাণিত হয় তদন্ত সাপেক্ষে, তাহলে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যদি কারুকে হয়রানি করার উদ্দেশ্যে অথবা বিভ্রান্ত করার উদ্দেশ্যে অভিযোগ দায়ের করা হয়, তাহলে যিনি অভিযোগ দায়ের করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রংপুর সিটি কর্পোরেশনে ভোট হবে আগামী 27 ডিসেম্বর। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর। 1977 সালে সামরিক অভ্যুত্থানের বিচারের নামে সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তা সহ মুক্তিযোদ্ধাদের গণফাঁসি দেওয়া হয়েছিল। এমনকি তাদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। কাছের মানুষ হারানো সেসব স্বজন বিভিন্ন দাবিতে কুমিল্লায় সমবেত হয়েছিলেন, তুলে ধরেছেন নানা দাবি। জিয়াউর রহমানের সামরিক অভ্যুত্থানে 1977 সালের অক্টোবরে বিচারের নামে সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তা সহ মুক্তিযোদ্ধাদের গণফাঁসি দেওয়া হয়, এমনকি তাদের মরদেহ দেওয়া হয়নি স্বজনদের কাছে, এমন অভিযোগ নিহতদের স্বজনদের। যাদের একজন নুরুন্নাহার বেগম, অভ্যুত্থানে নিহত সার্জেন্ট দেলোয়ার হোসেনের স্ত্রী। শনিবার বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে একমাত্র সন্তানকে নিয়ে আসেন মায়ের কান্নার সমাবেশে, তুলে ধরেন 77-এর ঘটনা। দেখা তো দূরের কথা, স্বামীর লাশটাও পায় নাই, আজ পর্যন্ত আমি জানি না আমার স্বামীর কবর কোথায় হয়েছে। নুরুন্নাহারের মতো বাকি নিহতের স্বজনরাও ছিলেন সমাবেশে। এ সময় 7 দফা দাবি করেন তারা। আমাদের এয়ার ফোর্সের সকল কমান্ডোরা যখন ডিউটিরত ছিল, ঠিক সেই সময় ক্যান্টনমেন্টে একটা কুয়ের নাম দিয়ে তাদেরকে সকলকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে। অনুষ্ঠানে একাত্মতা প্রকাশ করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধার সংসদের সাবেক চেয়ারম্যান। যারা মায়ের কান্নাটিকে নিয়ে এগিয়ে যেতে চাচ্ছেন তাদের কথাগুলো যেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন এবং এর বিচারগুলো যেন করতে পারেন। এই সেনাবাহিনী বিমান বাহিনীর বীর মুক্তিযোদ্ধা সৈন্যদের খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার ইনশাআল্লাহ বাংলার মাটিতে হবেই হবে। 1977 সালে 1156 জনকে গণফাঁসি দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যালেঞ্জ নিউজ রুম আপডেটের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।